প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক 2023-এর যে জিওগ্রাফি MCQ হয়ে থাকে। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে তিনখানা পার্টে কিন্তু আমি তোমাদেরকে 300 কোশ্চেন দেবো। তো যেটা আমি পার্ট 1 দিয়ে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তো উপরে আই বাটন থেকে অবশ্যই দেখে নেবে। এছাড়া অন্যান্য সাজেশন আমি আপলোড করে দিয়েছি, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, লেখার প্যাটার্ন সমস্ত কিছু আপলোড করে দিয়েছি। না দেখে থাকলে উপরে আই বাটন থেকে অবশ্যই দেখে নেবে। তো দেখো, এর আগের যে পার্ট 1-এ সেখানে আমি সেট 1 থেকে 5 অবধি দিয়েছিলাম, আজকে আমি তোমাদেরকে সেট 5 থেকে 10 অবধি দেবো, ঠিক আছে? তো তোমরা ধৈর্য সহকারে এগুলো দেখে নাও। সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ধৈর্য সহকারে দেখো, এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, বাইরের কোনো কোশ্চেন পড়ার তোমার দরকার পড়বে না। এই যদি তুমি আমার তিনখানা ভিডিও দেখো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবেই, ঠিক আছে? তো চলো আমরা এবারে সেট 5-এ যাবো, সেখানে কী কী কোশ্চেনগুলো আছে সেগুলো একবার দেখে নেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে মডেল কোশ্চেন সেট, এর আগে আমি 5 দিয়ে দিয়েছি, যেমনটা তোমাদেরকে আগেও বলেছি তোমরা অবশ্যই দেখে নেবে। তো দেখো, এখানে তোমাদের প্রত্যেকটা সেটে কিন্তু 21খানা করে প্রশ্ন থাকবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন দেখে নাও। ফার্স্ট কোশ্চেন কী আছে, গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন কে, এটা হয়ে যাবে ডিয়েটা গিলবার্ট। 2 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে একটু আমরা দেখে নেবো। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে শিলার প্রবেশ্যতা ও সচ্ছিদ্রতা বাড়লে ভৌমজলের পরিমাণ কী হয়, ভৌমজলের পরিমাণ এরটা হয়ে যাবে বাড়ে। উপকূলের প্রায় সমান্তরালে যে বাঁধটি গড়ে ওঠে তা হলো কি, পুরোদেশীয় বাঁধ। S=F CLORPT মৃত্তিকা সৃষ্টির সমীকরণটি কোন মৃত্তিকা বিজ্ঞানের, এটা হবে জেনি। পেডোকাল মাটি কোন অঞ্চলে দেখা যায়, এটা হবে শুষ্ক। ডিউরিক্রাস্ট কোন মৃত্তিকায় গড়ে ওঠে, এটা হয়ে যাবে ল্যাটেরাইট। কোনটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ, এটা হয়ে যাবে চার্নোজেম। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে কি, টাইফুন। বায়ু সঞ্চালন সম্পর্কিত তিরিকোষ তত্ত্বকে উপস্থাপন করেন কে, এটা একটু দেখে নাও তোমরা, এটার উত্তর হয়ে যাবে ডিয়েটটা অর্থাৎ প্যালম্যান বা পলম্যান, ঠিক আছে, ডিয়েটটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেনগুলো বন্ধুরা দেখে নাও। কোপেন CS অক্ষর দিয়ে কোন জলবায়ুকে নির্দেশ করেন, এটা হয়ে যাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। তার পরবর্তী কোশ্চেন দেখো, জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রজাতি কোথায় লক্ষণীয়, এটা হয়ে যাবে এরটা ক্রান্তীয় অঞ্চলে। ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটি হলো, এটা হয়ে যাবে নীলগিরি। ব্লু কালার ওয়ার্কার হলেন কারা, এটা হবে গৃহ নির্মাণকারী। মোট চাষের জমি বাই প্রকৃত চাষের জমি, এটা হয়ে যাবে শস্য প্রকারতা। আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা অবস্থিত, এটা হবে ম্যানিলায়। কোকোনাট ট্রাঙ্গেল কোথায় দেখা যায়, শ্রীলঙ্কা। ভারতের একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বস্ত্রবয়ন শিল্প। মোট পরিবহন রেখা বলতে বোঝায়, এটা হবে আইসোডোপেন। তার পরবর্তী দেখো, পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয় কাকে, উইলমিংটনকে, এটা হয়ে যাবে সিএটটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হলো কোনটা, এটা হয়ে যাবে ডিএটটা মৌজা। নদীর তীরে গড়ে ওঠা জনবসতির নকশা হলো, এটা হয়ে যাবে রৈখিক। তো বন্ধুরা, এবার আমরা মডেল কোশ্চেন সেট 7-এর সমস্ত কোশ্চেনগুলো দেখে নেবো। তো এখানেও কিন্তু অনুরূপভাবে 21খানা প্রশ্ন দেওয়া আছে, তোমরা পরস্পর সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখে নাও। একদাগে কী বলা হচ্ছে যে ভৌমজলের প্রধান উৎস, এটা হয়ে যাবে বৃষ্টিপাত। টেরারোসা মৃত্তিকার প্রকৃতি হলো, এটা হয়ে যাবে আম্লিক। মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হলো, এটা হয়ে যাবে এরটা স্থায়ী ভৌমজলের স্তর। সমুদ্রের জলরাশির স্থান পরিবর্তনকে বলে সমুদ্র স্রোত। পর্বত বেষ্টিত অববাহিকায় কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে, এটা হয়ে যাবে কেন্দ্রমুখী। পেডোকাল মাটি সৃষ্টি হয় শুষ্ক জলবায়ু অঞ্চলে। মৃত্তিকা পরিলেখের খনিজ স্তর হলো, এটা হয়ে যাবে বি স্তর। তারপরে বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে বলে অ্যারোসল। তারপর নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এটা হয়ে যাবে এরটা N2 বা নাইট্রোজেন। পরবর্তী দেখো, রজবি তরঙ্গ সৃষ্টি হয় এরটা হয়ে যাবে রাইট অ্যান্সার জেট স্ট্রিম থেকে। ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হলো, এটা হয়ে যাবে কোনটা সিএরটা নীলগিরি পার্বত্য অঞ্চল। কোন যুগে পৃথিবী বরফাবৃত ছিল, এটা হবে প্লিস্টোসিন যুগে। নিম্নলিখিত কোনটি শস্য প্রগাঢ় রাজ্য, এটা হয়ে যাবে পাঞ্জাব। অর্থনৈতিক ক্রিয়াকলাপের নবীনতম সংযোজন হলো কোনটি, এটা হবে কুইনারি।
কৃষি ও গ্রামীণ উন্নয়নের প্রধান সহযোগী ব্যাংক হলো কি? নাবার্ড। ঠিক আছে, ভারতের রুর বলা হয় কাকে? এটা হবে দুর্গাপুরকে। পৃথিবীর রাসায়নিক রাজধানী হলো উইলমিংটন। ইসরোর সদর দপ্তর অবস্থিত কোথায়? বেঙ্গালুরুতে। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো কি? যোগাযোগ। শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় সুইডেনে। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন দেখে নাও, লাস্ট কোশ্চেন। এটা বলা হচ্ছে ভারতের একটি পরিকল্পিত অঞ্চল হচ্ছে কি? দামোদর উপত্যকা। তো বন্ধুরা, আশা করি মডেল কোশ্চেন সেট 7 এর সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা মডেল কোশ্চেন সেট 8 মুভ করব। এখানেও অনুরূপভাবে 21খানা MCQ দেওয়া আছে, তো তোমরা প্রত্যেকটা MCQ এর সঠিক উত্তরগুলো দেখে নাও। এখানে ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে চার্নোজে মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়া? এটা হয়ে যাবে ক্যালসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, ডিএটা ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার যে স্তরে সংগঠিত হয় সেটা হচ্ছে কি? বি স্তর। মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো কি? এটা হয়ে যাবে ভূপ্রকৃতি। মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো কোনটা? এটা হয়ে যাবে খামশিন। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশ হলো হচ্ছে কি? পর্তুগাল। উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে বলে কি? মেগাথার্মস। যে গ্রিন হাউস গ্যাসের বাণিজ্যিক নাম ফ্রেওয়ান, এটা হয়ে যাবে সেটা হচ্ছে কি? বিএটা CFC। ক্ষুদ্র প্রস্রবণকে বলে, এটা হয়ে যাবে ফন্টেনেলি, অর্থাৎ সিএটা রাইট অ্যান্সার। ল্যাটেরাইট মৃত্তিকা এক ধরনের কি মৃত্তিকা? এটা হয়ে যাবে আঞ্চলিক মৃত্তিকা। তার পরবর্তী কোশ্চেন দেখো, এটা হয়ে যাবে গ্রিক শব্দ। গ্রিক শব্দ এটা কী বলা হচ্ছে? ডেনড্রনের অর্থ হচ্ছে কি? এটা হয়ে যাবে বৃক্ষ। তার পরবর্তী কোশ্চেন দেখো, ঘূর্ণবাত এক ধরনের কি? এটা হয়ে যাবে আকস্মিক বায়ু। সমুদ্র ভিগুর উদাহরণ হলো কি? ভাই যোগের ডলফিন নোস। ঠিক আছে, জনঘনত্ব সাধারণত বেশি হয়, এটা হয়ে যাবে ডিএটা সমভূমি অঞ্চলে। তারপরে ভূমধ্যসাগরের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করেছে, এটা হয়ে যাবে সুয়েজ খাল, অর্থাৎ বিএটা। বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয় 1995 খ্রিস্টাব্দে। সড়কপথে দৈর্ঘ্যে ভারতের স্থান পৃথিবীতে তৃতীয়। তারপরে দেখো প্রশাসনিক শহরের প্রধান উদাহরণ হলো কি? এটা হবে নতুন দিল্লি। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। তারপরে দেখো উত্তর আমেরিকার হোরাদ অঞ্চলের প্রধান শিল্প হচ্ছে কি? লৌহ ইস্পাত শিল্প, বিএটা। শিলাই মরচে পড়া যে ধরনের রাসায়নিক আবহবিকা সেটা হচ্ছে কি? জারণ প্রক্রিয়া। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো কি? এটা হয়ে যাবে সিকিম। তো বন্ধুরা, আশা করি মডেল কোশ্চেন সেট 8 সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা মডেল কোশ্চেন সেট 9 মুভ করব। তো এখানে দেখো, এখানেও 21খানা কোশ্চেন আছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলা হচ্ছে? ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে ভূমিভাগের বন্ধুরতা অপসারণ করে কোনো অঞ্চলকে সমতল পৃষ্ঠে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় কি? ক্রমায়ন প্রক্রিয়া। আর্তেজীয় কূপ দেখা যায় ভাঁজযুক্ত শিলা গঠনে। সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে কি? তাকে বলে স্প্রেট। ডেভিস ক্ষয়চক্র তত্ত্বে মোনাডোনা গঠিত হয় যে পর্যায়ে সেটা হচ্ছে বার্ধক্য পর্যায়ে। মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে কি? সমান্তরাল জলনির্গম প্রণালী। মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো কি? এটা হয়ে যাবে ডিএটা ও স্তর। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেন দেখো, চুন ও লবণের আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকা হলো কোনটি? এটা হয়ে যাবে এটা পেডুকাল মৃত্তিকা। তারপরে দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় যে বায়ুর প্রভাবে তা হলো কোনটা? এটা হবে এটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তার পরবর্তী কোশ্চেন দেখো, সীমান্ত বিনাশের সংশ্লিষ্ট পর্যায়কে বলা হয় ফ্রন্টোলাইসিস। তারপরে বায়ুচাপ ঢালের সাপেক্ষে সমপ্রেশ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে বলে, এটা হয়ে যাবে জিওস্ট্রফিক বায়ু। যে সমস্ত উদ্ভিদ পূর্ণ সূর্যালোকে জন্মায় তাদেরকে বলে কি? হেলিওফাইট। মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণের জন্য। গোলাপী পোশাক পরিহিত কর্মী কোন স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত? এটা হয়ে যাবে তৃতীয় স্তরের। তার পরবর্তী কোশ্চেন দেখো, নীল বিপ্লব বলতে বোঝায় কি? মৎস্য উৎপাদন বৃদ্ধি,
উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে, সেটা হচ্ছে কি, কানপুর। টোকিও ইয়োকোহামা শিল্প অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্প কোনটা? লৌহ ইস্পাত শিল্প। জনবিবর্তন মডেলের যে পর্যায়ে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলির অবস্থান দেখা যায় তা হলো কি, চতুর্থ পর্যায়। পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও। এখানে পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে কি, বারবান সরি রারবান শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা হয়ে যাবে কি, জিসে সিজে গ্যালপিন অর্থাৎ বিয়েটা। সুয়েজ কাল সংযুক্ত করেছে কি, এটা হয়ে যাবে ডিয়েটা হয়ে যাবে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। ভারতের তথ্য প্রযুক্তির শহর বলা হয় বেঙ্গালুরুকে। ছত্তিশগড়ের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল হচ্ছে কোনটা? দিল্লি রাজহারা। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এর পরবর্তী দেখো মডেল কোশ্চেন সেট টেন। এই মডেল কোশ্চেন সেট টেনের মধ্যে এখানেও 21 কোশ্চেন আছে। তাহলে কি, আমি তোমাদেরকে কিন্তু এই পাঁচখানা সেট দিলাম, এই পাঁচ অর্থাৎ সেট 5 থেকে 10, প্রত্যেকটা সেটে যদি 21খানা করে প্রশ্ন হয় তাহলে 5 21 105, অর্থাৎ ধরে নাও তোমরা এটা 105 নয় 100কেই তোমরা ধরে নিয়ে চলো। তো আমি যেহেতু তোমাদেরকে তিনখানা সেট দিচ্ছি আগেও বলেছি, তো যাই হোক দেখো এই মডেল কোশ্চেন সেট টেনে ফার্স্ট কোশ্চেন কি বলা হচ্ছে, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জি কে গিলবার্ট। পাথ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন কে? এল সি কিং। সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত প্রায় বৃত্তাকার প্রবাল প্রাচীরকে বলে কি? অ্যাটল। তারপরে পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ থেকে যায়, এই ধরনের জলকে বলা হয় কি? সহজাত জল। শিলার সহধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা ও জলনির্গম প্রণালীটি হলো কি? এটা বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। সরি, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো কি? ভোপাল গ্যাস দুর্ঘটনা। ল্যাটেরাইট মৃত্তিকা স্তরে ভূমিক্ষয়ের প্রধান অংশগ্রহণকারী প্রক্রিয়াটি হলো কি? খাতক্ষয়। তারপরে দেখো ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে কি? চক্ষু। জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলা হয় হাইড্রোফাইট। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু দেখা যায় তাকে বলে কি? ভূমধ্যসাগরীয় জলবায়ু। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় তাকে বলা হয় কি? মলিসল। পূর্ব চীন সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত সেটা হচ্ছে কি? টাইফুন। শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে। নির্ণায়কের কাজ কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? এটা হয়ে যাবে পঞ্চম শ্রেণীর। তারপর ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে বলে আইসোটিম। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো কি? পশ্চিমবঙ্গ। শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন যিনি তার নাম কি? এটা হবে উইভার। একটি পুরস্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো কি? আর্দ্রবিন্দু বসতি। জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক সেটা হচ্ছে কি? দ্বিতীয়। সুয়েজ কাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগর। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। তো বন্ধুরা এই ছিল মডেল কোশ্চেন সেট 5 to 10। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট টু। এরপর আমি পার্ট থ্রি নিয়ে আসবো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সেট 11 থেকে 15 অব্দি দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা এগুলো খুব ভালো করে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করে যাও, তাহলে তোমরা আশা করি সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।